নমস্কার আমরা মোমেন্টাম অর্থ কেয়ারের তরফ থেকে আজকে আংশিক নি রিপ্লেসমেন্ট মানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট এবং হিপ রিপ্লেসমেন্টের নতুন অ্যাডভান্সেস এগুলো দিয়ে নিয়ে আলোচনা করবো তো আমরা সবাই জানি নি রিপ্লেসমেন্ট একটি ভেরি সাকসেসফুল সার্জারি এবং এটা গত চল্লিশ বছর ধরে আছে তো নি রিপ্লেসমেন্টের পর নি রিপ্লেসমেন্টটাকে বেসিক্যালি এটাকে নি রিসারফেসিং বলা হয় মানে হাঁটুতে আমাদের হা দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ থাকে এই কার্টিলেজ হয়ে যাওয়াতে এটা একটা নতুন সারফেস বসানো হয় এর নামই নি রিপ্লেসমেন্ট কিন্তু এর টেকনিক্যাল নাম হচ্ছে রি নি রিসারফেসিং নি রিসারফেসিং কেন নি রিসারফেসিং কেননা আমরা এই কার্টলেজটাকে আমরা নতুন সারফেস দিয়ে বসাচ্ছি তো নি রিপ্লেসমেন্ট আর নি রিসারফেসিং একই টার্ম এবার যখন আমরা অনেক দিন কাজ করি তো আস্তে আস্তে আমরা দেখলাম যে হাঁটুর প্যাথোলজিটা বেসিক্যালি এক সাইডে হয় তো তার জন্য আমরা আস্তে আস্তে আবার আংশিক রিপ্লেসমেন্ট নিয়েও ভাবনা চিন্তা করলাম বা আংশিক রিপ্লেসমেন্টের রেজাল্টগুলোও দেখলাম তো আমরা ওটা নিয়েই আলোচনা করব। আর আমার সাথে আছেন পোলুমি আমাদের ফিজিওথেরাপিস্ট তো ইনি আমাদের পেশেন্টদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকেন এবং পেশেন্টদের অনেক কোয়েরিজ এনার কাছে আসে তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব রিপ্লেসমেন্ট জিনিসটা কী দেখুন পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট বুঝতে গেলে প্রথম আমাদের বুঝতে হবে যে একটা জিনিস ক্লিয়ার কাট জানতে হবে যে পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট কিন্তু হাফ নি রিপ্লেসমেন্ট নয় মানে এটা কনসেপ্টটা আলাদা টোটাল নি রিপ্লেসমেন্ট একটা কনসেপ্ট আবার পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট একটা কনসেপ্ট তো পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের মোট টেকনিক্যাল টার্ম হচ্ছে ইউনি অন্ডাইলার নি রিপ্লেসমেন্ট মানে ইউকেআর তো এটা একটা আলাদা কনসেপ্ট আমাদের যে হাঁটু দুটো হাড়ের সন্ধেস্থল যেখানে এই দুটো কাটলে দুটো হাড়ের মাঝখানে এই স্মুথ কাটলেজ আছে তো এই কাটলেজ যখন ক্ষয় হয়ে যায় তখন আমাদের ওই প্রক্রিয়াটাকে আমরা আর্থারাইটিস বলি তো ক্ষয় হয়ে যাওয়াটা সবসময় একদিকে অনেক বেশি হয় মানে ক্ষয় হয়ে যাওয়াটা আমাদের একদিকে অনেক বেশি হয় তাই জন্য দেখবেন যে বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে যা আসেন তাদের শুধু হাঁটুর ভেতর দিক থেকে ব্যথা হচ্ছে মানে হাঁটুর ইনার হাফে শুধু ব্যথা হচ্ছে জ্বালা হচ্ছে এবং বেঁকে যেতে শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা শুধু ইনার হাফটাকে রিপ্লেস করতে পারি এটাকে বলা হয় পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট এবার এটা স্পেশাল কেন না এই পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের ভেতরে সমস্ত লিগামেন্ট এগুলো প্রিজার্ভ থাকে এই যে এসিএল পিসিএল এগুলো সব প্রিজার্ভ থাকে কোলাট্রাল লিগামেন্ট সব প্রিজার্ভ থাকে এই ট্রক্লিয়ার গ্রুভ প্যাটলোফেমারাল যে মুভমেন্ট আছে এটা প্রিজার্ভ থাকে তো এটা হচ্ছে মানে এমন একটা সার্জারি যেটাতে শুধু ওই ডিজিজ অংশটাকেই আমরা টার্গেট করে ওটাকে শুধু ওই টুকুটাকে রিপ্লেস করি পুরো পুরো রিপ্লেস না করে শুধু ওই টুকুটাকে রিপ্লেস করি এবং বাকি সমস্ত যে পার্ট আছে হাঁটু ওটাকে ন্যাচুরালভাবে ছেড়ে দেওয়া হয় তো তার জন্য এটা মোর অ্যাডভান্স সার্জারি কিন্তু এটাতে বেসিক্যালি লিমিটেশন আছে যে মানে সব ক্ষেত্রে এটা করা সম্ভব নয় তো ওটা অ্যাকচুয়ালি ডাক্তারকেই মানে সিলেক্ট করতে হয় যে কোন ক্ষেত্রে পার্সিয়াল নিয়ে রিপ্লেসমেন্ট হবে আর কোন ক্ষেত্রে টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট হবে তো স্যার আপনি যেমন বললেন পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট এর লিগামেন্টস গুলো ইনট্যাক্ট থাকছে তো সফট টিস্যু ইনজুরি যেহেতু কম হচ্ছে তো রিকভারি কি ফাস্টার হচ্ছে এর জন্য डेफिनेटলি নি রিপ্লেসমেন্ট এটা একটা বড় অ্যাডভান্টেজ যে রিকভারি ইজ রিয়েলি ফাস্ট মানে যারা অফিস যান মোটামুটি দু সপ্তাহের মধ্যে অফিস জয়েন করে নিতে পারেন কাটা তো স্কিনে কাটাটা কম হয় সেটা বড় কথা নয় ভেতরে সমস্ত লিগামেন্টস প্রিজার্ভড হয় আর যেটা সবথেকে বড় কথা যে পার্সেল নি রিপ্লেসমেন্টের যে ইমপ্লান্টের সাইজ মানে ধরুন এই যে টোটাল নি রিপ্লেসমেন্টে টোটাল নি রিপ্লেসমেন্টে কী করছি যে আমরা এই পুরো সার্ফেসটাকে পুরো সার্ফেসটাকে নতুন সার্ফেস দিয়ে রিপ্লেস করছি তো এটাতে একটা ফিমোরাল কম্পোনেন্ট টিবিএল কম্পোনেন্ট মাঝখানে মলিকুলেট পলিথিন প্লাস্টিক এগুলো সমস্ত এটা হচ্ছে কম্পোনেন্ট তো পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে যেহেতু আমরা শুধু হাঁটুর যে ভেতরের ভাগটা যে ইনার হাফটা মানে ওই ডিজিজটাই এমন হয়েছে যে শুধু ইনার হাফটা এফেক্টেড হয়ে গেছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটাই হয় মানে নাইনটি পার্সেন্ট ব্যথা শুধু ইনার হাফ দিয়েই হয় তো আউটার হাফ দিয়ে অতটা ব্যথা হয় না তো শুধু নাইনটি পার্সেন্ট যে ব্যথাটা নাইনটি ফাইভ পার্সেন্ট যে ব্যথাটা ইনার হাফ দিয়ে আসছে শুধু এইটাকে রিপ্লেস করা হচ্ছে আর এই ভেতরে যে লিগামেন্ট আছে এগুলো সমস্ত ছেড়ে দেওয়া হচ্ছে তো ইমপ্লান্টের সাইজটা খুব ছোট হয় মানে এই যে এত বড়ো ইমপ্লান্ট এটাতে একদম একটা বটমের মতন ইমপ্লান্ট হয় লাইক এ বাটন হ্যাঁ তো সেই ক্ষেত্রে তার জন্যও আবার রিকভারিটা অনেক ফাস্ট হয় তো এইটা একটা অ্যাডভান্টেজ পার্সিয়াল নি রিপ্লেসমেন্টে পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট যেটা আমরা প্রথমেই দেখলাম যে এটা একটা নতুন কনসেপ্ট মানে এটা পার্সিয়াল বলছি বলে হাফ নি রিপ্লেসমেন্ট নয় এটা কেন নতুন কনসেপ্ট না এটা হচ্ছে অ্যানাটমি প্রিজার্ভিং সার্জারি মানে এটাতে লিগামেন্টসগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে এসিএল পিসিএল এই লিগামেন্টগুলোকে প্রিজার্ভ করা হচ্ছে মালয়ার চাকি যেখানে মুভ করে প্যাটলার ট্র্যাকিং ওই প্যাটলার ট্র্যাকিংয়ের যে পাথ আছে ওটাকে প্রিজার্ভ করা হচ্ছে তো আপনি যেটা বললেন যে যেহেতু এটাতে লিগামেন্ট ডিসেকশন কম হচ্ছে ইট ইজ ভেরি টার্গেটেড সার্জারি এখানে কাটিং ব্যাপারটা কাটিং যে সার্জিক্যাল কাটিং যে ব্যাপারটা ওটা অনেকটা কম হচ্ছে ইমপ্লান্টটা অনেকটা ছোট হ্যাঁ তো তার জন্য রিকাভারিটা অনেক ফাস্ট হয় মোটামুটি দু সপ্তাহের মধ্যে অফিস জয়েন করে নেওয়া যায় আফটার পার্সেল রিপ্লেসমেন্ট কিন্তু প্রত্যেক পার্সেল রিপ্লেসমেন্টের যখনই আমরা ডিসকাস করবো এই কথাটা আমাকে বারবার অ্যাড করতে হবে যে সব ক্ষেত্রে পার্সেল রিপ্লেসমেন্ট করা সম্ভব নয় মানে ওটাতে ক্রাইটেরিয়াজ আছে ওই ক্রাইটেরিয়াজ মানে ও ডাক্তাররাই বুঝবেন যে কী ক্রাইটেরিয়াজ আছে তো যেখানে আমরা আমরা যেটা ফলো করি যেখানে টোটালি রিপ্লেসমেন্ট ভালো ওখানে টোটালি রিপ্লেসমেন্ট করি যেখানে পার্সিয়াল রিপ্লেসমেন্ট ভালো ওখানে পার্সোনালি রিপ্লেসমেন্ট করি স্যার পার্সিয়াল নি রিপ্লেসমেন্টে কি যে আদার হাফটা আছে ওটা কি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কমে যায় না পরবর্তীকালে আবার রিভিশন করা যেতে পারে নিশ্চয়ই কমে যায় মানে এইটা খুবই আপনি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট অথবা মোর টেকনিক্যালি ইউনিক নি নিয়ে রিপ্লেসমেন্ট ইউকেআর একদিকে হচ্ছে টিকেআর আর টোটাল রিপ্লেসমেন্ট আর একদিকে হচ্ছে ইউকেআর তো ইউকেআর আর টেম্পোরারি সার্জারি নয় ইউকেের মেয়াদ আর টোটাল রিপ্লেসমেন্টের মেয়াদ কিন্তু সেম কুড়ি বছর পঁচিশ বছর মানে ইট ইজ নট আ টেম্পোরারি সার্জারি এবার মানে আমাদের যে হাঁটু ব্যথা হয় আমাদের যে হাঁটু আর্থারাইটিস হয় তার মধ্যে নাইনটি ক্ষেত্রে ভাইরাস হয় মানে ভেতরের দিকে হাঁটুটা বেঁকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যে পুরো অস্তিয়ারফ্রাইটিসের যে প্যাথোলজি মানে হাসপিওটিস যে ক্ষয়ে যাওয়া যেটা আর বেঁকতে সেটা এক সাইডে হয় এক সাইডটা ঠিক থাকে তার জন্য ওটা হাঁটুটা যেটা এভাবে সোজা থাকার কথা এভাবে আস্তে আস্তে বেঁকে যায় কেননা একদিকটা ক্ষয় হচ্ছে আর এক দিকটা ঠিক থাকে তো আমরা যখন হাঁটু খুলে দেখি তো অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে আমরা এমন পাই যে শুধু এক একদিকটা এফেক্টেড আছে পুরো ব্যথাটা পুরো একদিক থেকেই আসছে আর দিকটা ঠিক আছে আদার হাফ যে আউটার হাফ ভাইরাস নিতে বেশিরভাগ ক্ষেত্রে তো তার জন্য মানে আমরা আস্তে আস্তে ভাবলাম যে শুধু ওই দিকটা রিপ্লেস করে ছোট ইমপ্লান্ট দিয়ে লিগামেন্ট প্রিজার্ভিং মানে অ্যানাটমি প্রিজার্ভিং সার্জারি করে যদি আমরা সেম রেজাল্ট অ্যাচিভ করে নিতে পারি তো এবার আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আস্তে আস্তে অন্য হাফটা এফেক্টেড হবে কি না তো অন্য হাফটা এফেক্টেড হবে না কেননা এই এটাও পারমানেন্ট সার্জারি মানে পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট বা ইউনিক অন্ডিলার নি রিপ্লেসমেন্ট কিন্তু টেম্পোরারি সার্জারি নয় ইট ইজ অলসো আ পারমানেন্ট সার্জারি আর ওটা মানে যখন আমরা পার্সেল রিপ্লেসমেন্ট করছি তখন কিন্তু যেটা বেঁকে যেতে শুরু হয়েছিল ওটা আবার রিঅ্যালাইন্ড হয়ে যায় এবার মানে ঠিক টাইমে ওটা করে দিলে কী হয় যে হাঁটুটা আবার রিঅ্যালাইন্ড হয়ে যায় আবার ওটা ব্যালেন্সড হয়ে যায় তো আবার অন্য দিকটা ক্ষয় হয় না আর ধরুন আমরা যদি ঠিক টাইমে পার্সেল রিপ্লেসমেন্ট না করি তখন কি হয় যে ওটা তিনটে কম্পার্টমেন্ট আস্তে আস্তে এফেক্টেড হতে শুরু হয় তখন পরবর্তীকালে আমাদের টোটাল রিপ্লেসমেন্টই করতে হয় মানে মানে আর একবার ব্যাপারটা আমি জাস্ট আমাদের শ্রোতাদের জন্য বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে নর্মাল নি এটা হচ্ছে নর্মাল নি তো এর দুটো অংশ আছে একটা হচ্ছে ভেতরের অংশ ইনার হাফ আর একটা হচ্ছে আউটার হাফ তো আমাদের যে ক্ষয় হওয়াটা শুরু হয় ওটা ইনার হাফেই হয় ইনার হাফেই ইনার হাফ থেকেই ব্যথা আপনি দেখবেন যতজন আপনার কাছেও আসছেন ফিজিওথেরাপির জন্য বা হাঁটু ব্যথার জন্য তাদের হাঁটুর ভেতর দিকটাই ব্যথা হচ্ছে হাঁটু বেঁকে যাচ্ছে ব্যথা তো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা এই দিক থেকেই ব্যথা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট পেনটা এই দিক থেকেই আসে তো আমরা যদি সঠিক টাইমে এটাকে এখানে আমরা রিপ্লেস করে দিই তো তখন কি হচ্ছে যে যে প্রসেসটা মানে ফার্দার খয়ে যাওয়ার প্রসেসটাকে আমরা ওখানে আটকে দিচ্ছি আর যদি তখন অপারেশান না হয় তখন আস্তে আস্তে ওটা বাড়তে থাকে তখন কি হয় যে সব কম্পার্টমেন্ট এফেক্ট করে হ্যাঁ তো তখন আবার আমাদের টোটালি রিপ্লেসমেন্ট করতে হয় তো দিস ইজ অলসো আ ডেফিনেটিভ সার্জারি মানে ইট উইল অলসো লাস্ট ফর লং কুড়ি পঁচিশ বছর এটাও চলবে এবং কুড়ি পঁচিশ বছর ইজ আ বিগ টাইম কুড়ি পঁচিশ বছর পর ওটা আবার যখন প্রয়োজন হয় টোটনি রিপ্লেসমেন্টে চেঞ্জ করা যেতে পারে রিভাইজ করা যেতে পারে তো স্যার আপনি এক তো বললেন যে ড্যামেজ দেখে ঠিক করেন ওটা টোটালি রিপ্লেসমেন্ট হবে কি ইউনিকর্ন ডাইলার হবে তো বয়স দেখেও কি এটা নির্ধারণ করেন যে হ্যাঁ মানে আই এম সারপ্রাইজ যে আপনি এত মানে সঠিক কোশ্চেন জিজ্ঞেস করছেন তো বয়সটা একটা ফ্যাক্টর মানে ধরুন সামটাইমস আমাদের কাছে খুবই মানে ইয়াং পেশেন্ট আসেন আর সামটাইমস খুব ওল্ড পেশেন্ট আসেন মানে সামটাইমস ধরুন আমার কাছে ওল্ডেস পেশেন্ট যারা আমি রিপ্লেসমেন্ট করেছিলাম হ্যাঁ তখন ইউনিক কন্ডিলের নি রিপ্লেসমেন্টটা আমাদের দেশে অতটা আসেনি হ্যাঁ মানে তো আমাদের করতে হয়েছিল। টোটাল নি রিপ্লেসমেন্ট এইটি এইট ইয়ার্স এজ তো এইটি এইট ইয়ার্স এজ তখন কী হচ্ছে যে টোটাল নি রিপ্লেসমেন্টটা একটু একটু বড়ো সার্জারি হয়ে যাচ্ছে ওই বয়সের জন্য স্পেশালি একটা হাঁটু তো নয় দুই হাঁটুই করতে হয় সাইডে করলে তো হবে না বেশিরভাগ ক্ষেত্রে দুই হাঁটু করতে হয় তো তখন যখন বয়স খুব বেশি থাকে তখন আমাদের পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট ইজ আ আইডিয়াল সার্জারি স্পেশালি যেখানে আমি দুই হাঁটু একসাথে করছি তো টোটাল নি রিপ্লেসমেন্ট যখন দুই দিকে হয় তো একটা ইট ইজ স্লাইটলি বিগার সার্জারি আর পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট যখন দুদিকে একসাথে করছি বেশি বয়স তো ওটাতে অফকোর্স মানে যদিও আমরা সব যত্ন নিয়ে করি টোটাল নি রিপ্লেসমেন্ট করলেও সমস্ত যত্ন নিয়ে করি কিন্তু তবু ইট ইজ আ স্মলার সার্জারি অ্যান্ড হেন্স রিকভারি ইজ ফাস্টার রিস্ক আর লেস তো বয়স বেশি হলেও পার্সেল নি রিপ্লেসমেন্ট যেখানে করা সম্ভব ওখানে পার্সেল নিয়ে রিপ্লেসমেন্ট ইজ আইডিয়াল সার্জারি মানে ধরুন আমার বাড়ির যদি কারোকে পঁচাশি বছর পরে অপারেশন করতে হয় আর যেখানে পার্সেল নিয়ে রিপ্লেসমেন্ট করা সম্ভব এবার জোর করে তো সার্জারি করা যায় না ইন্ডিকেশনস কারেক্ট হতে হবে তো সেখানে আমরা পার্শাল রিপ্লেসমেন্ট করবো কেন ইট ইজ আ স্মলার সার্জারি রিকভারি ইজ ফাস্টার আর যদি অলমোস্ট সেম রেজাল্ট আমরা একটা ছোটো সার্জারিতে পেয়ে যাই তো আমরা সবাই তাই প্রিফার করবো নো বডি উইল প্রিফার আ বিগার সার্জারি টোটালি রিপ্লেসমেন্ট ইজ এ স্লাইটলি বিগার সার্জারি দেন পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট আবার একটা হচ্ছে এজ গ্রুপ যেখানে খুব কম বয়স ধরুন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে সেখানে একটা কম্পার্টমেন্ট সামটাইমস আমরা পাই অস্টিওনেক্রোসিস সামটাইমস আমরা পাই কোনো ফ্র্যাকচারের জন্য একটা কম্পার্টমেন্ট চলে গেছে কম বয়সে তো তখন আমরা পার্সিয়াল রিপ্লেসমেন্ট করি আর মোটামুটি আর কুড়ি পঁচিশ বছর পর আরেকবার ওটা টোটাল নি রিপ্লেসমেন্টে চেঞ্জ করে দেওয়া যাবে তো দুই এজ গ্রুপেই পার্সিয়াল নিয়ে রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে আবার পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট সামটাইমস ইয়াং এজ গ্রুপে যেটা আমরা মানে আমাকে যেহেতু এটা নিয়ে আলোচনা করছি এটা বলতে হয় যে বলতে হবে যে আমরা অনেক সময় এজ গ্রুপে যে পেশেন্টগুলো পাই ধরুন ইয়াঙ্গেস্ট পার্সন যার আমি নি রিপ্লেসমেন্ট করেছিলাম তেইশ বছর বয়স তারপরে ছাব্বিশ উনত্রিশ বছর বয়স তো এজে যে নি আর্থরাইটিস হয় সেগুলো কিন্তু অস্টিওর্থরাইটিস নয় মানে অস্টিআর্থরাইটিস যেটা আমরা বলি যেটা আমরা কমনলি দেখি দ্যাট ইজ প্রাইমারি অস্টিওর্থারাইটিস মানে যেটা বয়সের সঙ্গে হাঁটুটা ক্ষয়ে গেছে যেরকম গাড়ি দৌড়লে গাড়ির টায়ারগুলো ক্ষয়ে যায় এরকম মানুষ মাত্রই সময়ের সঙ্গে বয়সের সঙ্গে হাঁটু ক্ষয়ে যায় তো ওটাকে বলা হয় প্রাইমারি অস্ট্রিয়ার্থ্রাইটিস তো ওটা একটা নির্দিষ্ট বয়সের পরেই হয় আর যেগুলো খুব কম বয়সে হচ্ছে ধরুন আমি যেটা বললাম তেইশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স ওগুলো কিন্তু প্রাইমারি অস্ট্রোয়ার্থ্রাইটিস নয় কেননা ওদের সেই বয়স হয়নি যে হাঁটু ক্ষয়ে যাবে তো ওগুলো কি ওগুলো হচ্ছে জেনেটিক আর্থারাইটিস মানে জুভেনাইল ক্রনিক আর্থারাইটিস রিমাটয়েড আর্থারাইটিস অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস এই ধরনের আর্থারাইটিস তো এই ধরনের আর্থারাইটিসগুলো আবার প্রবলেম কি হয় যে এই ধরনের আর্থারাইটিস তিনটে কম্পার্টমেন্টকে এফেক্ট করে মানে দে আর নোন অ্যাজ ইনফ্লামেটারি আর্থরাইটিস মানে একটা আর্থাইটিস হচ্ছে অস্টিআর্থরাইটিস যেটা শুধু ক্ষয়ে গিয়ে হয়ে গেছে আর একটা হচ্ছে যেটা একটা জেনেটিক কেমিক্যাল মানে প্যাথোলজিতে হচ্ছে ওটাকে বলা হয় ইনফ্লামেটারি আর্থারাইটিস তো বেশিরভাগ খুব কম বয়সে যে আর্থারাইটিসগুলো হয় জুবেনাইল ক্রনিক আর্থারাইটিস জুবেনাইল রোমাটার অ্যার্থারাইটিস এগুলো হচ্ছে ইনফ্লামেটারি আর্থারাইটিস মানে দে আর নট সিম্পল ওয়ার অ্যান্ড টেয়ার তো ইনফ্লামেটরি আর্থরাইটিস আবার পার্সেল রিপ্লেসমেন্ট করা হয় না তখন টোটাল রিপ্লেসমেন্টই করতে হয় তার জন্য মানে আমাদের যে এই যে এডুকেশনাল ভিডিও একটা উদ্দেশ্য হচ্ছে যে এটাকে জানানো যে পার্সেল রিপ্লেসমেন্ট ইজ এ গুড অপশন বাট ইন সিলেক্টেড কেসেস মানে ইট ক্যানট বি ডান ইন এভরি কেস সো পার্সেল রিপ্লেসমেন্ট ইজ ফর অস্টার্থ্রাইটিস সে অস্টিও আর্থারাইটিস বয়সের সঙ্গে ক্ষয়ে গিয়ে হতে পারে বা একটা ফ্র্যাকচার হয়ে একদিকে ক্ষয়ে গেছে কম বয়সে সেটা হতে পারে কিন্তু যে ইনফ্লামেটারি অ্যাথরাইটিস যেরকম জুবেনাইল রোমেটাইট অ্যাথরাইটিস অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস সেই ক্ষেত্রে পুরো হাঁটুটাকেই এফেক্ট করে ওটা একটা অংশকে করে না সুতরাং ওটা টোটালি রিপ্লেসমেন্টই করতে হয় কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন যে বয়স মানে বেশি বয়সে ওটা কি ভালো কিনা নিশ্চয়ই বেশি বয়সে ভালো কেননা আমরা মানে বেশি বয়সে যত ছোট সার্জারি করে পেশেন্টকে মানে আমরা রিকভার করিয়ে দিতে পারবো তত ভালো হ্যাঁ এবার হয়তো মানে পার্সিয়ান রিপ্লেসমেন্টে হয়তো বেশি বয়সে যখন আমরা করছি তো আমরা পার্সেল নি রিপ্লেসমেন্ট একটা কম্পার্টমেন্টে করছি তো ওই কম্পার্টমেন্টে যদি মানে ওই কম্পার্টমেন্টে যদি আমরা ঠিক করে দিই তো ওনার পার্সেন্ট পেন ঠিক হয়ে যাবে তো 90% পার্সেন্ট পেন একটা ছোট সার্জারি দিয়ে নাইনটি পার্সেন্ট পেন ঠিক করে দেওয়া তো কম না তো স্যার পার্সিয়াল নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি রিকভারিটা খুবই ফাস্ট হয় মানে যেমন আমরা টিকে আরে দেখেছি পর দিন থেকেই হাঁটিয়ে দিচ্ছি এবং চার দিন ছ দিন কটা পায়ের ওপর হচ্ছে নির্ভর করে হসপিটাল থেকে ছাড় চার্জ হচ্ছে পার্সিয়ালের ক্ষেত্রে কি সেটা কমে যাচ্ছে না সেম থাকছে না পরের দিন হাঁটা যেটা আপনি বলছেন সেটা সেটা তো আপনি দুটোতেই করতে পারবেন টোটাল নি রিপ্লেসমেন্ট পার্সেল নি রিপ্লেসমেন্টে এবার টোটাল নি রিপ্লেসমেন্টে কেন আমরা পরের দিন থেকে হাঁটিয়ে দিই টোটাল নি রিপ্লেসমেন্টে একটা হাঁটু হলেও পরের দিন থেকে আপনি হাঁটিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি আমাদের ফিজিওথেরাপিস্ট পরের দিন থেকে একটা হাঁটু হলেও হাঁটিয়ে দিচ্ছেন দুটো হাঁটু হলেও হাঁটিয়ে দিচ্ছেন তার একটা কারণ হচ্ছে যে নি রিপ্লেসমেন্টে এই যে আমরা ইমপ্লান্ট বসাচ্ছি তো দিস ইজ আ সিমেন্টেড ইমপ্লান্ট মানে এটা বোন সিমেন্ট দিয়ে বসানো হয় তো বোন সিমেন্ট দশ মিনিটেই শক্ত হয়ে যায় যা হওয়ার তো এই যে ইমপ্লান্টটা আমরা বসাচ্ছি এটা যতটা মজবুত হওয়ার দশ মিনিটেই হয়ে যাচ্ছে তার জন্য আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট হোক বা পার্সিয়াল নি রিপ্লেসমেন্ট হোক একদিকে অপারেশন হোক বা দুই হাঁটু অপারেশন হোক আমরা পরের দিন থেকে হাঁটিয়ে দেব। এবার সাপোর্টের জন্য একটা ওয়াকার বা স্টিক আমরা ইউজ করি যেটা আপনি করেন ঠিক আছে এবার কি হয় যে টোটাল নি রিপ্লেসমেন্টে যেহেতু ইমপ্লান্টটা বড়ো অ্যান্ড ইট ইজ স্লাইটলি বিগার সার্জারি ওটাতে লিগামেন্ট রিলিজ এগুলো ব্যালেন্সিং এগুলো বেশি করতে হয় তো ওভারঅল রিকভারিটা মানে ওভারঅল রিকভারি আমি কাকে বলছি হাঁটা তো পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু একটা ব্যাপার যেটা একটা টার্ম আমরা ইউজ করি ওটা হচ্ছে ফরগেট দ্য জয়েন্ট মানে ভুলে যাওয়া যে আমার অপারেশন হয়েছিল তো সেই জিনিসটা তাই টোটাল রিপ্লেসমেন্টে একটু সময় লাগে হাঁটা চলা পরের দিন থেকে শুরু হয়ে যায় বাড়ি যাওয়ার সময় টোটালি রিপ্লেসমেন্ট হোক বা রিপ্লেসমেন্ট হোক যার অপারেশন হয়েছে সে নিজে নিজে বাথরুমে যাওয়া কমোডে বসা দু চারটা স্টেপ সিঁড়ি ওঠানামার সবই করতে পারবে এবার মানে টোটাল রিপ্লেসমেন্টে যেহেতু ইমপ্লান্টটা বড় লিগামেন্ট রিলিজ ব্যালেন্সিং এগুলো বড়ো একটু বেশি তো রিকভারি মানে পুরো ভুলে যেতে যে আমার অপারেশান হয়েছিল সেটাতে তিন মাস মতন টাইম লাগে যে কেননা এই আমরা ইমপ্লান্ট বসাই নতুন একটা ইমপ্লান্ট বসাচ্ছি বডিকে ওটাকে যেহেতু ওটা একটা আর্টিফিশিয়াল জয়েন্ট বডিকে ওটাকে নিজের মতন মেনে নিতে হ্যাঁ বা আপনি যদি বেশি টেকনিক্যাল ওয়ার্ডে বলেন তো ওটাকে ইন আমরা ইমপ্লান্ট বসালে একটা ইনফ্লামেটরি রেসপন্স হয় যেটাতে একটু রেডনেস সোয়েলিং হিট এগুলো হয় তো এইগুলো টোটাল নি রিপ্লেসমেন্টে যেহেতু ইমপ্লান্টটা বড়ো এই ইনফ্লামেটির রেসপন্সটা বেশি হয় মানে একটু গরম হওয়া লাল ফোলা কিছু দিন চলে দেড় দু মাস চলে এগুলো টোটাল নি রিপ্লেসমেন্টে বেশি হয় আর এই পার্সেল নি রিপ্লেসমেন্টে যেহেতু ইমপ্লান্টটা অনেক ছোটো ওইগুলো কিছুই হয় না যদি অবজেক্টিভ জিনিসগুলো ডিসকাস করি ধরুন নাম্বার ওয়ান হচ্ছে পরের দিন থেকে হাঁটা পরের দিন থেকে হাঁটা টোটাল রিপ্লেসমেন্টে হবে পার্সেল নি রিপ্লেসমেন্টে হবে একটা করলেও হবে দুটো করলেও হবে এবার হচ্ছে ধরুন অফিস জয়েন করা তো টোটাল নি রিপ্লেসমেন্টে অ্যাভারেজ অফিস জয়নিং টাইম হচ্ছে দেড় মাস আর পার্সাল নিয়ে রিপ্লেসমেন্ট আমার মনে হয় পনেরো কুড়ি দিন অফিস জয়েন করে যাবে আর আজকাল আজকাল আর একটা জিনিস যেটা আমরা করি স্টিচলেস মানে সেটাতে সেলাই থাকে না চার পাঁচ দিনের পর ড্রেসিং পুরো খুলে দেওয়া হয় চান টান নর্মাল চান টান সব কিছু করা যাবে কোনো সেলাই নেই কোনো সেলাই কাটার ব্যাপার না তো পার্সেল নিয়ে রিপ্লেসমেন্ট অফিস জয়নিং টাইম পনেরো কুড়ি দিনে অফিস জয়েন করে নেবে এবার আর একটা ব্যাপার যেটা টার্ম আমরা ইউজ করি ফরগেট দ্য জয়েন্ট ফরগেটিং দ্য জয়েন্ট মানে আপনার মানে ভুলে যাওয়া যে আমার কোনো অপারেশন হয়েছিলো তো সেই ফরগেটিং দ্য জয়েন্ট টাইমটা টোটাল রিপ্লেসমেন্টে একটু বেশি যেহেতু ইমপ্লান্টটা বড়ো সেটা তিন মাসের মতন এবার ওটা ধরুন পার্সেল রিপ্লেসমেন্টে এক দেড় মাসে পেশেন্ট ভুলে যাবে যে আমার অপারেশন হয়েছিল আমাদের মমেন্টাম অর্থকেয়ার তরফ থেকে একটা চেষ্টা যে আমরা পেশেন্টদেরকে ডোর স্টেপে সার্ভ করতে পারি এবং সেই চেষ্টাতেই আমাদের মমেন্টাম অর্থকেয়ার দুর্গাপুর পেশেন্ট ইনফরমেশন সেন্টার আছে যেখানে মাসে একটা করে একবার করে আমি যাই এবং আমার টিম থেকে অন্যান্য ডক্টররা যান আমাদের ফিজিওথেরাপিস্টরা ওখানে থাকেন যাতে পেশেন্টের রিহাবিলিটেশন স্টিচ কাটিং সব কিছু লোকালি করা যেতে পারে এবং আমরাও ওখানে অ্যাভেলেবেল আছি এবং সবসময় অনলাইন কনসালটেশানের একটা সুবিধা আছে তো এটা পুরো চেষ্টাটা করা হয়েছে যেন আপনাকে আমরা সার্ভিস আপনার বাড়ির পাশে দিতে পারি এবং তার সেই সন্দর্ভে আমাদের পছন্ড প্রথম পেশেন্ট ইনফরমেশন সেন্টার দুর্গাপুরে আমাদের শুরু হয়েছে এবং তার লাভ নিশ্চয়ই আপনারা নেবেন